আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আজ আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল দেখাবো যে কীভাবে আপনি হোম গ্রুপের মাধ্যমে, উইন্ডোজের হোম গ্রুপের মাধ্যমে এক পিসির ফাইল ও ফোল্ডার অন্য এক পিসিতে শেয়ার করবেন। তো এটি হচ্ছে মূলত আপনি একটি ওয়াইফাই চালান, তো সেই ওয়াইফাই কানেকশনে আপনার অফিস অথবা বাসায় একাধিক পিসি থাকলে সেই একাধিক পিসির ফাইল ও ফোল্ডার কীভাবে শেয়ার করে অন্য পিসিতে নেবেন সেটি আজ আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটি একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো চলুন, সেই কাজটি করতে হলে এক পিসির ফাইল অন্য পিসিতে নিতে গেলে শেয়ারিং করতে হলে যে কাজটি আমাদের প্রথম করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে উইন্ডোজ ফায়ারওয়াল এই অপশনটিকে অন করতে হবে। প্রথমে দেখুন আমার পিসিতে এই অপশনটি অন আছে, টার্ন অন উইন্ডোজ ফায়ারওয়াল। যদি এটি অফ থাকতো তাহলে টার্ন অফ উইন্ডোজ ফায়ারওয়াল এই চিহ্নটি দেওয়া থাকতো। তো আমারটা যেহেতু অন আছে, আপনারা ভিডিও অনুযায়ী ঠিক এইভাবেই সেটিংস ওকে করে নেবেন। তারপর আপনার নেটওয়ার্ক আইকনে হতে পারে পিসির মতো একটা আইকন অথবা ওয়াইফাইয়ের আইকনে রাইট বাটন ক্লিক করলে দেখবেন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং আসছে। তো আসার পর আপনি এটাকে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা উইন্ডো আসছে। উইন্ডো আসলে আপনি চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস এটিকে ক্লিক করবেন। ক্লিক করলে যে উইন্ডো আসবে সেই উইন্ডোতে আপনি আপনার ভিডিও অনুযায়ী সেটিংসগুলো ওকে করে নেবেন। যেমন এখানে সবগুলো আমি টার্ন অন করে রেখেছি, দেখুন সবগুলো টার্ন অন। তো এই যে এই টার্ন অফ পাসওয়ার্ড এটা আছে, এটা যদি আপনি অন রাখেন তাহলে আপনি একাধিক পিসিতে কিন্তু ফাইল নিতে গেলে তখন ইউজার নেম অর পাসওয়ার্ড এরকম একটি কথা আসবে। তো আমরা সেই রকম ঝামেলা যেতে চাই না বিধায় এটি অফ করে রাখবো। যদি আমার ট্রাস্টেড কোনো নেটওয়ার্কে আমি থাকি, যে এই পিসি থেকে ওই পিসিতে ফাইল নিলে আমার কোনো হ্যাকিং অথবা অন্য কোনো ভয় থাকবে না, সেক্ষেত্রে আমরা এই কাজটি করে নিব, অফ করে নিব, এটাই ভালো হয়। তো অন থাকলে ইউজার নেম ও পাসওয়ার্ড চাই, আপনারা ভিডিও অনুযায়ী সেটিংসটি ওকে করে নেবেন। তারপরে এখান থেকে সেভ চেঞ্জ দিবেন, দিয়ে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি আমার কম্পিউটারে ইন করলাম। ইন করার পরে এখানে আমি অন্য পিসি থেকে ফাইল আনলে অথবা উইন্ডোজের যেই ডিফল্ট সেটিংস অনুযায়ী আপনার ইউজারে গেলে সি ড্রাইভের ইউজার পাবলিক যে ফোল্ডারটা, এটি কিন্তু উইন্ডোজের ডিফল্ট সেটিংস অনুযায়ী অটোমেটিকলি শেয়ারিংয়ে অ্যাড করা থাকে। আপনি যখন ওই ভিডিও অনুযায়ী আগের সেটিংসগুলো ঠিক করে নেবেন দেখবেন যে অটোমেটিক এই ইউজার পাবলিক এই ফোল্ডারটি শেয়ার অপশনে চলে আসছে। তো আপনার কাজ এখানেই মূলত শেষ, কিন্তু তারপরও কথা থাকে যে আমি আরও পিসিতে অনেক ফোল্ডার আছে যেগুলো কাজের, অন্য কোনো ফোল্ডার যদি আমি এখানে অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে কী করণীয়। আমি ইচ্ছা করলে যে কোনো একটি মিউজিক ফোল্ডার অথবা ভিডিও ফোল্ডার, যে কোনো একটা ফাইল অ্যান্ড ফোল্ডার সেটিও আমি এখানে রাখতে পারি। দেখুন এখানে একটি অটোমেটিকলি একটি পিডিএফ ফাইল চলে আসছে, ওয়ার্নিং লেটার ফর সিরাজুল টেলিকম। আমি এটি আমার নেটওয়ার্কে থাকা অন্য একটি পিসি থেকে কিন্তু কপি করে এই নেটওয়ার্কে ইন করে আমি এখানে পেস্ট করেছি, এটি অটোমেটিক চলে আসছে। আমি কিন্তু এখানে আমার পিসিতে কিছুই করিনি। তো ভিডিও না করতে পারার জন্য সেটি আমি দুঃখিত, কিন্তু আমি আপনারা জাস্ট বুঝে নেবেন যে আমি আসলেই অন্য কোনো পিসি থেকে ইন করেছি। তারপরে দেখুন আমি নেটওয়ার্কে ক্লিক করলাম, ক্লিক করলে আমার নেটওয়ার্ক আওতায় থাকা সমস্ত পিসিগুলো দেখেন শো করতেছে। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে অন্য কোনো পিসির যে কোনো একটি ফাইল ফোল্ডার যেগুলো শেয়ারিং করা আছে ওই পিসিগুলোতে সেগুলোতেও কিন্তু আপনি ইন করতে পারবেন। যেমন আমি এখানে এল বিকাশ এই নেটওয়ার্কের আওতে থাকা এই পিসিতে ইন করার চেষ্টা করছি, ডাবল ক্লিক করলাম, করার পরে দেখুন ফলাফল রেজাল্ট কি আসে। আমরা একটু ওয়েট করি, ফলাফল রেজাল্ট আসছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। এখন আমাদের কথা হলো যে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইলে আমরা কিন্তু ঢুকতে পারছি না। তার কারণ কেন? তার কারণ হচ্ছে যে এই যে আমি এখানে অন ওই পিসিতে এটি অন করা আছে,
যার কারণে আমি ঢুকতে পারছি না, তখন ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। সেটি আপনি সিকিউর করার জন্য দিতে পারেন, কিন্তু আমরা যেহেতু ঝামেলা যেতে চাই না, তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটি করবো যে অফ করে রাখবো। অফ করে রাখলে দেখুন কী হয়, আমি অন্য একটি পিসিতে যেটাতে অফ করা আছে সেরকম একটা পিসিতে ইন করার চেষ্টা করছি। দেখুন টেকনিকম পিসি নামে আমি ঢুকলাম, ঢোকার পরে দেখুন এই ইউজার ফোল্ডারটা হচ্ছে ডিফল্ট। আপনি শেয়ারিং অপশন সেটিংসগুলো ঠিক করলে প্রথমে এটা আসবে, তারপর দেখুন এখানে এসপি লেজার জেট একটা প্রিন্টার অ্যাড করা আছে। আপনি ইচ্ছে করলে প্রিন্টারও শেয়ারের অপশনে আনতে পারবেন। তো প্রিন্টারের টিউটোরিয়াল আমি পরে দেখাবো। আর দেখুন আমি একটা ই লেখা ড্রাইভে আমি ইন করলাম, ড্রাইভও আপনি শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে আমি ই ড্রাইভে ওই টেকনিকম পিসির ই ড্রাইভে ইন প্রবেশ করলাম। করার পরে দেখুন সেই ড্রাইভের সমস্ত ফাইল ও ফোল্ডার শো করতেছে, এমনকি আপনি এই ফাইল ও ফোল্ডারগুলোকে নিজের ইচ্ছা মতো এডিট কন্ট্রোল সব কিছুই করতে পারবেন যদি আপনি পারমিশন গ্র্যান্টেড করে দিন। তো আপনি এখান থেকে এগুলো সব কিছু করতে পারবেন। আর দেখুন সব কিছু আপনি এখান থেকে কপি পেস্ট যা ইচ্ছায়, যেমন আমি এখানে একটা ফাইল কপি করে এখন আমার ডেস্কটপে আমি আনতে চাই, শুধু জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পর দেখলেন যে অটোমেটিক সেই পিডিএফ ফাইলটি এখানে চলে আসছে। তো চলে এরকম করে আপনি সব কিছুই করতে পারবেন। আবার রিড অন করে রাখলে শুধুমাত্র রিড অনলি দিয়ে রাখলে আপনি শুধু এটা পড়তে পারবেন, কপি পেস্ট কিছুই করতে পারবেন না। তো আপনি ফুল কন্ট্রোলেই দিয়ে রাখবেন, যেহেতু আপনার ট্রাস্টেড নেটওয়ার্কে কানেকশনে আপনি ইন অথবা সব কিছু করবেন। ট্রাস্টেড পিসি হলেই এই কাজটি করবেন, যে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন না, অফ করে রাখবেন। সেক্ষেত্রে ইউজার এটা হলো ডিফল্ট। তারপরে দেখুন এখানে সব কিছু ফোল্ডারই আছে। এরকম আপনি যদি আপনি চান যে আপনিও এরকম একাধিক ফোল্ডার শেয়ার করবেন, তো এই একাধিক ফোল্ডার শেয়ার করতে হলে আপনাকে যা করতে হবে, আমি যেমন আমার পিসির ডি ড্রাইভে ইন করলাম, ইন করার পরে আমি এখান থেকে যে কোনো একটি ফোল্ডার শেয়ারিং অপশনে নিয়ে যাব। তো শেয়ারিং অপশনে নিয়ে গেলে যা যা করতে হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে কিছু কাজ করতে হয় ফোল্ডারটার উপরে। যেমন আমি এখান থেকে গানম্যান ফোল্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই যে নেটওয়ার্ক নেটওয়ার্কে এই টেকনোসেল পিসি, আমার পিসির নাম টেকনোসেল পিসি, আপনারা আপনাদের পিসির যে কোনো নাম হতে পারে, আপনাদের নিজস্ব নাম অনুযায়ী পছন্দের নাম অনুযায়ী যে কোনো একটা পিসি হতে পারে। দেখুন এই টেকনোসেল পিসি আমার নাম, কম্পিউটার নেম, আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি নাম ক্রিয়েট করতে পারেন। তো এই যে এটি হলো আমার নেটওয়ার্কে আছে এটা, যেহেতু আমি কোনো ফোল্ডারই এখান থেকে শেয়ার করিনি, ডিফল্ট সেটিংস অনুযায়ী ইউজারই কিন্তু এখানে শো করছে। তো এখন আমি এখানে অন্য একটি ফোল্ডার অ্যাড করতে যাচ্ছি, যা করতে হলে আমাকে করতে হবে, আমি আমার পিসি ডিভাইসে ইন করলাম, যেমন আমি গানম্যানের ফোল্ডারটিকে সিলেক্ট করলাম শেয়ার করার জন্য। তো শেয়ার করলে আমাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ফোল্ডারটির উপরে প্রপার্টিসে গেলাম, গিয়ে আমাকে প্রথমে শেয়ার নামে যে অপশনটি আছে সেটাকে ক্লিক করে দেখেন শেয়ারে এখানে ক্লিক করতে হবে। আর দেখে নিতে হবে যে এটি কী কী দেওয়া আছে, যেমন এভরি ওয়ান, রিড, রাইট, রিমুভ, এগুলো। তো আমি এভরি ওয়ানই ক্লিক করবো, কারণ আমার নেটওয়ার্কে থাকায় সমস্ত পিসিতেই আমি ফাইলগুলো শেয়ার করতে চাই। যে কেউ আমার পিসিতে আমার নেটওয়ার্কে থাকা সমস্ত পিসি থেকে যেন এগুলোকে কন্ট্রোল করা যায়, সেক্ষেত্রে আমি ভিডিও অনুযায়ী সেটিংসগুলো করেছি, এমনকি আপনারাও তা করবেন যদি আপনারা চান যে সমস্ত পিসিতেই এগুলো করা যাবে। তারপরে আমি মূলত একটা বিষয় হচ্ছে যে পারমিশন গ্র্যান্টেড করা, যে কোনো ফাইল ফোল্ডার শেয়ার করলে। তো পারমিশন গ্র্যান্টেড করতে হলে আমাকে যা করতে হবে, এখানে ভিডিও অনুযায়ী এইভাবে সেটিংস আপনারা যাবেন, যাওয়ার পরে ফাইন নাও, তারপরে এভরি ওয়ানে ক্লিক করে ওকে করে দিতে হবে। ওকে করে আমি ওকে আবার ক্লিক করব। করার পরে এরকম একটি ডায়লগ বক্স আসবে, আসলে দেখুন ফুল কন্ট্রোল, টুইটার ফোল্ডার, লিস্ট ফোল্ডার, রিড, এরকম অনেক অপশন আছে। আপনি যে কোনো একটি টিকচিহ্ন যদি উঠিয়ে দেন তাহলে সেই জিনিসটি সে অন্য পিসি থেকে কন্ট্রোল করতে পারবে না। যেমন আপনি নিচে দেওয়া আছে ডিলেট, যদি টিকচিহ্ন উঠিয়ে দেন তাহলে অন্য পিসি থেকে কিন্তু এই ফাইলটার সে সব কিছু করতে পারলেও ডিলেট করতে পারবে না। সেই জন্য এই পারমিশনগুলো আপনি নিজের মতো সাজিয়ে নেবেন, যাতে কাজ করতে আপনার সুবিধা হয়। তারপরে এভরি ওয়ানে ক্লিক করে ক্লোজ করে শেয়ারিংয়ে গিয়ে আবার দেখি যে অ্যাডভান্স শেয়ারিংয়ে গেলে আমার গানম্যান অ্যাড পারমিশন এগুলো আছে। তো এখানে পারমিশনে গেলে এভরি ওয়ান ক্লিক করাই আছে, অ্যাড আছে, সব ওকে ওকে দিয়ে আমি বের হয়ে যাব। বের হয়ে গেলে আমি একটু শিওর হয়ে নিই যে আসলে কি সব কিছু ঠিকঠাক আছে কি না।
অনেক সময় কিছু বাদ পড়ে গেলে হয়তো শেয়ারটা হবে না, সেজন্য আমি একটু দেখি যে ঠিকই আছে। এখন আমি একটু নেটওয়ার্কে গিয়ে দেখি যে আমার ফাইলটা ফোল্ডারটা শেয়ার হয়েছে কিনা। যদি শেয়ার হয় তাহলে আমার নেটওয়ার্কে আওতায় থাকা অন্য পিসি থেকেও সেটি দেখা যাবে অথবা পাওয়া যাবে। হ্যাঁ দেখুন, চলে আসছে গানম্যান এই ফোল্ডারটি শেয়ার। এখন আমি এটা থেকে ঢুকবো, এটি থেকে আমি সব কিছু করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কীভাবে একটি ফাইল ও ফোল্ডার শেয়ার করতে হয়। আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম আরও ভালো কিছু আপনাদের টিউটোরিয়াল উপহার দিতে পারি পরবর্তীতে। আর প্রিন্টার অ্যাড করা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি টিউন করব, সেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে টিউন করতে হয়। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এই কামনায়। আমি মোহাম্মদ আমির ইসলাম আপনাদের সবার কাছে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।